শুকুরবারে বিয়ানামেরে মুখরিত হল লক্ষিমপুর শহর। একেলগে এহেজারখন বিয়া, এই সকল দরা কইনা। আজিরে পড়া নতুন জীবনের পাতনি। সংখ্যাত এহেজার দম্পতি। এই বিবাহ আয়োজন করেছে লক্ষিমপুর জেলা বিবাহ সংস্কার সমিতি। সামূহিক বিবাহর অনুষ্ঠানত সংস্কার সমিতিক সহযোগ আগবাইছে দ্য হান্স ফাউন্ডেশনে। আর্থিক অনাতনের বাবে বিবাহের সামাজিক স্বীকৃতি লওয়াত বাধা আছিল এওঁলোকৰ। পিছে বিবাহ সংস্কার সমিতি আর দ্য হান্স ফাউন্ডেশনের সৌজন্যত এওঁলোকে আজিরে পড়া পালে পতি পত্নীর নতুন পরিচয়। আমার লক্ষিমপুরবাসী হয় হ্যাঁ রাইজর কারণে বিশেষকে যখন দাম্পত্য জীবন আরম্ভ করেও আমার ধর্মীয় রীতি নীতি মতে বিবাহ সংস্কার হবপরা নাছিল, তেখেতসকলে আজি আমার লক্ষিমপুর জেলা বিবাহ সংস্কার কমিটি উদ্যোগত আর দ্য হান্স ফাউন্ডেশন সহযোগত আয়োজন করা সামূহিক বিবাহত আজি অংশগ্রহণ করেছে। বিবাহলৈ আহিল দ্য হান্স ফাউন্ডেশনৰ প্ৰতিষ্ঠাপক ভুলেজী মহাৰাজ, মাতা মংগলা। অনুষ্ঠানত উপস্থিত থাকিল লক্ষিমপুৰৰ উপায়ুক্ত, আৰক্ষী অধীক্ষক আৰু কেবাখনো সত্ৰৰ সত্ৰাধিকাৰ। গায়ন বায়নকে ধৰি নানা অনুষ্ঠান হল বিবাহত। সুখী দৰা কইনা। ভাল লাগছে, আমি কেইবাবাৰ চেষ্টা কৰিম না, আজি পাইছোঁ কিমান সহায় হৈছে পাতিব পৰা নাই। লক্ষিমপুৰৰ পৰা জীৱন গোস্বামীৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।